উষা উত্তুপজির এই গানের লেখা দিয়ে দিয়েছেন নেতামশাইকে, এরপর নেতামশাই ওইটাকে ভাষণের আকারে কিরকম ভাবে বলছে দেখুন। বন্ধুগণ, উরি উরি বাবা কি দারুণ! বন্ধুগণ, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি বন্ধুগণ, তোমায় আমি চাই। বন্ধুগণ, কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিল বন্ধুগণ, এটা কিন্তু বিরোধী পার্টির চাল। কি সুন্দর হাসি তোমার, যাই গো মরে যাই। বন্ধুগণ, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, যদি ভালো লাগে একটু হাততালি দিয়ে আশীর্বাদ চাই। আওয়াজ করতে হবে, একটু ডেঞ্জারাস হবে। আমাদের পাড়ায় একটা ছেলে রয়েছে বুঝলেন, ছেলেটার নাম কি জানেন? মিটিং খ্যাপা। হ্যাঁ, ওইটাই নাম, মিটিং খ্যাপা। কেন? কারণ ও ছোটবেলা থেকে মিটিং মিছিলে যেত, আর ওর খালি একটাই কাজ ছিল, ভেঙে দাও কুড়িয়ে দাও, মানে মাল বিরাট স্লোগান দেয়, বুঝতে পেরেছেন? এরপর ছোটবেলা থেকে স্লোগান দিয়ে দিয়ে এখন এমন অবস্থা হয়ে গেছে, সে আর এমনি কথা বলতে পারে না, যা কিছু বলে স্লোগানের সুরে। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, কিরে মিটিং খাবা কেমন আছিস? ভালো নাই, ভালো নাই, মানে মাল সবসময় চালিয়ে যাচ্ছে। বাজারে যদি আলু কিনতে যায়, আলুর দাম কিভাবে জিজ্ঞেস করে জানেন? এই আলুওয়ালা, তোমার আলুর কত করে কিলো? বলতে হবে, বলতে হবে। আলুওয়ালা বলছে এমনি 2 কিলো নিয়ে চলে যায়, এভাবে দাম বলে যায়। বাড়িতে এসে নিজের স্ত্রীর কাছে যদি খাবার চায়, সেখানেও স্লোগান। মনে করুন নিজের স্ত্রীর কাছে ভাত চাইবে, কিরকম ভাবে ভাত চাইবে জানেন? হাত মুঠো করে, চোখ বড় বড় করে, একদম মুড নিয়ে বলবে, কই গো গিন্নি, ভাত দাও, ভাত দাও। এইটা শুনে হাসছেন? আপনারা তো বুদ্ধিমান দর্শক শ্রোতা বন্ধু, একটু ঠান্ডা মাথায় গভীরভাবে ভেবে দেখুন তো। ওই মিটিং খ্যাপা ওর বইয়ের কাছে যদি এইভাবে ভাত চায়, তাহলে অন্য জিনিসগুলো কিভাবে চায়? না জলমুড়ি তরকারি, জলমুড়ি তরকারি, অন্য কিছু না, জলমুড়ি তরকারি। একটু হাততালি দিয়ে আশীর্বাদ হবে, একটু হাততালি দিয়ে আশীর্বাদ হবে। হ্যাঁ, এই ব্যাটারি চার্জটা দিতে হবে, বুঝতে পেরেছেন? তো পৃথিবীতে এক একটা মানুষের এক এক রকম স্টাইল, যে কথা বলছিলাম, আমাদের পাড়ায় একজন গানের শিল্পী রয়েছে বুঝলেন। আপনারা জীবনে অনেক গানের শিল্পীর কথা শুনেছেন, আজকে একটা নতুন শিল্পীর কথা বলে যায়, মানে উনি অ্যাকচুয়ালি গানের শিল্পী কম, বড় বেশি ব্যবসাদার, বুঝতে পেরেছেন? প্রচুর টাকার মালিক, তার মানে টাকা মানে কি কোটি কোটি নয়, বিলিয়ন ট্রিলিয়নের মালিক। তার প্রত্যেক দিন 4-5 কোটি টাকা করে প্রত্যেক দিন রোজগার হয়। কিন্তু ভদ্রলোকের গান গাওয়ার বিরাট নেশা, কিন্তু কেউ তার গান শুনতো না, ওই জন্য সে এখন একটা নতুন সিস্টেম চালু করে দিয়েছে। খবরের কাগজে, টিভিতে বিজ্ঞাপন দিয়েছে, যদি আমাকে কেউ গান গাওয়ানোর জন্য কোনো কমিটি নিয়ে যায়, আমি একাই গান করবো, আর কারো গান চলবে না, সব ব্যবস্থা কমিটি করবে। কমিটিকে আমি 50 লক্ষ টাকা দিয়ে আসবো, একদম অনলাইন পেমেন্ট। এরপরে ভাবুন, যখন থেকে ঘোষণা হয়ে গেছে ওই শিল্পী 1 ঘন্টা গান করে 50 লক্ষ টাকা দিয়ে যাবেন, তখন থেকে পুরো মানে 365 দিন তার বুকিং হয়ে গেছে। তাহলে মজা কোথায়? মজা হলো ভদ্রলোকের টাকা থাকলে কি হবে, আর সব গান একা গাইতে গিয়ে একটা গানও মুখস্থ নেই, খাতা দেখে দেখে করেন। সে পর্যন্ত ঠিক ছিল, সব থেকে টেনশনটা কোথায় জানেন? খাতায় যা লেখা থাকে ততটুকুই গান করেন, যদি কোনো কারণে গানের কোনো অংশ বোঝা না যায়, সেই জায়গাটা উনি ড্যাশ বলে চালিয়ে দেন। মানে কোনো একটা জায়গা বোঝা যাচ্ছে না, সেখানটা উনি ড্যাশ বলে দেবেন। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে, যোজদির একটা গান কম বেশি আপনারা অনেকেই শুনে থাকতে পারেন, গোরা তুই ফার্স্ট বারে হামকে দেখে চোখটা মারে দিলি রে, শুনেছেন কেউ কেউ গানটা? হ্যাঁ শুনেছেন, অনেকে শুনেছেন, ভালো ছেলেরা তো শুনবেই। তো যাই হোক, গোরা তুই ফার্স্ট বারে হামকে দেখে চোখটা মেরে দিলি রে, এবার এখানে চোখ লেখাটা যদি না বোঝা যায়, তাহলে শিল্পী সেখানে ড্যাশ বলবেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? গোরা তুই ফার্স্ট বারে হামকে দেখে, হ্যাঁ ড্যাশটা মেরে দিলি রে, ড্যাশটা মানে চোখটা। এবার ড্যাশের জায়গায় যদি চোখের পরিবর্তে অন্য কিছু ভেবেছেন, তাহলে বুঝতে হবে আপনার মন মানসিকতা ভালো নাই, আপনার চিকিৎসার দরকার আছে। তো যাই হোক, উনি গান করতে গেছেন, এক জায়গায় কমিটির পক্ষ থেকে 1 কাপ চা দিয়ে দেওয়া হয়েছে, বলো দাদা চাটা খেয়ে গান শুরু করে দেন। তো উনি জাস্ট 1 চুমুক দিয়েছেন চায়েতে, সঙ্গে সঙ্গে একটা কিছু বাজে গন্ধ লেগেছে বুঝলেন। বলো দাদা কি চা দিলেন, এ তো বাজে গন্ধ। বলে সে কি মশাই, এই মাত্র মেলার দোকান থেকে নিয়ে আসলাম ভালো চা। বলে না না, কেমন একটা বিচ্ছিরি গন্ধ। বলো টেনশন করবেন না দাদা, 50 লক্ষ টাকার ক্যাসেট আছে, আমরা এক্ষুনি যাচ্ছি, রিপোর্ট নিয়ে আসছি, কেন চায়ে বাজে গন্ধ হলো। তো এই বলে ভলেন্টিয়ার চলে গেলেন চায়ের দোকান থেকে, রিপোর্ট নিয়ে চলে আসলেন। বলো দাদা রিপোর্ট পেয়ে গেছি, বাজে গন্ধ হওয়ার কারণ আছে। বলছি কেন দাদা, কী জন্য বাজে গন্ধ হলো? বলছে অন্য কিছু নয়, আজকে তাড়াতাড়ি করে চায়ের দোকান খুলেছে, মেলার ব্যাপার, বাড়ি থেকে চা ছাকনাটা আনতে ভুলে গেছে। তাহলে আর বলবেন না, ওর দোকানে ওর দাদুর একটা ছেঁড়া আন্ডার প্যান্ট ছিল, ওটা দিয়ে ছেঁকে দিয়েছে খান। এরপর বুঝুন দাদুর আন্ডার প্যান্ট ছাঁকা চা কে খাবে, চা হাত ফসকে পড়ে গেছে। পড়েছে কোথায়? একেবারে গানের খাতার উপরে। গানের খাতার উপরে চা পড়ে যাওয়ার ফলে গানের বেশ কিছু লাইন নষ্ট হয়ে গেছে। তখন উনি বলছেন, না আমি আর গান গাইবো না, ড্যাশ ড্যাশ বলে গাইতে হবে। এরপর কমিটির লোক দেখছে কি, মাল না গাইলে তো পাবো না 50 লক্ষ টাকা, গানের শেষে দেবেন বলেছেন,
বুঝ দাদা কোনো ব্যাপার না আপনি ড্যাশ দিয়ে করুন আমরা তো ড্যাশ দিয়ে গান ভালোবাসি বুঝ না দাদা পরিবেশ দূষণ হয়ে যেতে পারে বুঝি কোনো সমস্যা নেই আপনি কিশোর কুমারের গান দিয়ে গান গাওয়া শুরু করুন আমরা ড্যাশ ফ্যাশ সব বুঝে নেব তো শিল্পী কিশোরদার গান দিয়ে গান গাওয়া শুরু করছেন যে জায়গাগুলো চাপ পড়ে যাওয়ার দরুন বোঝা যাচ্ছে না সেখানে শিল্পী ড্যাশ বলছেন আপনারা গান ভালোবাসেন গান বোঝেন আপনারা আপনারা ড্যাশগুলো আপনাদের মতো করে ভর্তি করে নেবেন দেখবেন খুব ভালো লাগবে প্রথম গান কিশোরদার গান তো উনি শুরু করছেন প্রথম গান কিশোরদার গান মন ড্যাশ খুলে দে না ড্যাশ খুলে দে না মানে জানলা খুলে দে বাতাস লাগুক ড্যাশে বাতাস লাগুক প্রাণে আমি জানি আপনারা গান ভালোবাসেন গান বোঝেন বেশি বুঝিয়ে বলার দরকার নেই রিভার্ব একটু কম রাখবেন এরপরে আপনারা নিজেরাই বুঝে বুঝে শুনবেন হ্যাঁ একটু রিভার্ব কম রাখবেন মন ড্যাশ খুলে দে না বাতাস লাগুক ড্যাশে শীতল শীতল পরের কথা আসুক বন্ধু ড্যাশে আসুক বন্ধু ড্যাশে মন ড্যাশ খুলে দে না তো সেখানে একজন ভদ্রলোক ছিলেন তিনি আবার একটু নাকে নাকে কথা বলেন কষ্ট হয় আর কি কথা বলতে তিনি চলে এসেছেন না না নমস্কার যে হ্যাঁ নমস্কার কি ব্যাপার মানে আমার না মানে দুঃখের গান ভালো লাগে এই মালের আবার দুঃখের গান ভালো লাগে বুঝতে পেরেছেন বলি কেন দাদা দুঃখের গান কেন ভালো লাগে নুকের গান শুনলে একটা আনন্দ আনন্দ এই মালের আবার দুঃখের গান শুনলে আনন্দ হয় তাহলে কি করতে হবে আপনি মানে দুঃখের গান বলুন তো শিল্পী ওনার জন্য কিশোরদার দুঃখের গান গাইছেন কিন্তু ড্যাশের চোটে দুঃখের গানেরও যে কি করুণ পরিণতি হতে পারে একটু শুনে দেখুন এই সেই ড্যাশি চূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত পরের লাইনটা কি হবে বলুন দেখি ড্যাশে ড্যাশ কথা যে তো হারিয়ে আজ এখানে আমার ড্যাশের সমাধি ব্যথা জানাবার ড্যাশ নেই ভালো ড্যাশ নেই তো সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক বিরাট খুশি হয়ে গেছে বুঝলেন নানা নোকের গান খুব ভালো আর একটা বলুন আপনার পায়ের ধরি আর একটা বলুন তো শিল্পী আরো একটা দুঃখের গান শুনতে চাইছেন ওনার জন্য গাইছেন দুঃখের গান কিন্তু ড্যাশের চোটে দুঃখের গানেরও কি দুঃখ শুনে দেখুন কেন আর সরে আছো দূরে কাছে এসে কি হবে পরের লাইনটা হ্যাঁ ড্যাশ দুটো না এখানে হাত দুটো বলতে খুব কষ্ট হচ্ছে মাল একদম ডাইরে বলছে ড্যাশ দুটো ধরো শপথের মনে কাড়া সুরে আমাই তোমারই ড্যাশি করো ও সুখে দুঃখে আমি তোমাকেই ড্যাশে ডাকবো একটু পুরনো দিনের গান করো না পুরনো দিনের তো শিল্পী পুরনো দিনের গান গাইছেন এই ড্যাশ তোমার এই তোমার শুধু দুজনে পুরোনো দিনের গান তাও ভালো লাগছে আর একটা করুন চা দেখতে গিয়ে তোমার ড্যাশ দেখে ফেলেছি গান গাইছেন না উঁকি ঝুঁকি এরকম না হেমন্ত বাবু মান্নাদের ভালো ভালো গান করুন না তো শিল্পী গাইছেন ভালো গান কিন্তু ড্যাশের চোটে ভালো গানেরও কি করুন পরিণতি ড্যাশ ছোট ক্ষতি নেই ড্যাশ তো বড় হে মন বলা কেমন অজানারাও ভানে চঞ্চল ড্যাশ মেলে ধরো ড্যাশ ছোট ক্ষতি নেই ড্যাশ তো বড় বলো দাদা একটা বাচ্চা ছেলের গান করুন না তো ও বাচ্চা ছেলের গান গাইছি আরে ড্যাশের জলে ভাসিয়ে দিলাম আমার বিছানা এ তো 6 মাসেরও বাচ্চা এ ডাইপার পরে নিয়ে চলবে না একটা মোহাম্মদ রফি সাহেবের গান করুন তো শিল্পী রফি সাহেবের গান গাচ্ছেন কিন্তু সেখানেও
দেশের ছোঁয়া। না 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 পাখিটার দেশে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও ওর দেশি যে ফুল ফোটার প্রেরণা। না 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 ওরে দাদা, একটু কুমার শানু, উদিত নারায়ণ, বাবুল সুপ্রিয় একটু পাঞ্চিং করে করুন তো। শিল্পী পাঞ্চিং করে গাইছেন। কথা দিলাম আমি দেশ ছুঁয়ে চিরদিন থাকবো দেশেরই হয়ে, আজ থেকে এই দেশ আর কোনদিন অন্য দেশে দেশ রাখবে না, কোনদিন কাউকে এই দেশ তোমাকে ছাড়া ভালোবাসবে না। আচ্ছা একটা লাইন আমি গাইছি, পরের লাইনটা আপনাদের জন্য। আজকে রাতে এসো, হ্যাঁ ড্যাশ করি, শপথ করি, বলা যাচ্ছে না বুঝে, আজকে রাতে এসো ড্যাশ করি, দুজনে দুজনার আজকে রাতে এসো, শপথ করি দুজনে দুজনার হাতটা ধরি, আজ থেকে এই দেশ আর কোনদিন অন্য দেশে দেশ রাখবে না, কোনদিন কাউকে এই দেশ। উনি বলছেন আমি আমার লাস্ট গান গাইছি, তো বাপ্পি লাহিড়ীজির গান দিয়ে উনি উনার অনুষ্ঠান শেষ করছেন। তো উনি বলছেন আমি আমার শেষ গান গাইবো, বাপ্পি লাহিড়ীজির গান গাইবো। তো বাপ্পি স্যার কোন গানটা গাইছেন উনি? আমার ইচ্ছে করছে ড্যাশ করছে না, মাল সঙ্গে সঙ্গে বলছে ড্যাশ করছে, আমার ইচ্ছে করছে ড্যাশই করতে, ড্যাশই করবই করবো ও ঠাকুমা। তোমার ড্যাশটা কি সুন্দর আমি বলবই বলবো, তোমার ড্যাশটা কি সুন্দর আমি বলবই বলবো, আমার ইচ্ছে করছে ড্যাশই করবে, ড্যাশই করবই করবো, তোমার ড্যাশটা কি সুন্দর আমি বলবই বলবো, তোমার ড্যাশটা কি সুন্দর আমি বলবই বলবো।